আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। অনেকদিন পর ভিডিও নিয়ে তো চলে আসলাম। আজকে আমরা করব এক্সেল দিয়ে ক্যালেন্ডার কিভাবে ক্রিয়েট করানো হয়, অর্থাৎ আমরা যে বর্তমানে 2021, এখন ক্যালেন্ডার দিয়ে 2021 আমরা তৈরি করব, অর্থাৎ 2021-এ ক্যালেন্ডার তৈরি করব আজকে এক্সেল দিয়ে। চলুন তাহলে, তার আগে বলি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেল নোটিফিকেশন পাওয়ার জন্য অথবা সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আপনাদের সাবস্ক্রাইবার অথবা লাইক কমেন্টে বা আপনারা কী ধরনের ভিডিও চান সেই কমেন্টের মাধ্যমে যদি আমরা উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলুন তাহলে, তো আমাদের আর ক্যালেন্ডার তৈরির জন্য আমাদের যে মান্থ প্রয়োজন, 12টা মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে 12টা মান্থ আমরা আগে করবো। প্রথমে করি আমরা জানুয়ারি মাস। তো মাসের মধ্যে যে আমাদের 7 উইক অত উইকডে আছে সেই উইকডেগুলো আগে আমরা আগে লিখি। প্রথমে লিখবো সানডে, এসইউএন সানডে। সানডে দেওয়ার পরে মাস ড্র্যাগ করবো আমি, তাহলে মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে পর্যন্ত। এখন আমরা দেখব 2021 সালের জানুয়ারি মান্থের 1 তারিখ কীবার পড়ে। আমরা যদি এখানে ক্যালেন্ডারটা উল্লেখ করি, জানুয়ারি মাসে 1 তারিখ পরে শুক্রবার। আচ্ছা, এখানে আচ্ছা এখানে আমরা জানুয়ারি মান্থে মার্চ যেমন সেন্টার উল্লেখ করি, জানুয়ারি মাস। আচ্ছা, ফ্রাইডে আমি 1 তারিখ দিলাম, 1/1/2021। আচ্ছা, এই যে এখানে একটা নাম্বারিং আছে, এখন কোনটা মান্থ হবে, কোনটা তারিখ ডে হবে তার জন্য উল্লেখ করতে এখানে মাউস কার্সার রাখার পরে, সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট হ্যাশ বাটন ক্রিয়েট করলে, কন্ট্রোল শিফট হ্যাশ ক্রিয়েট করলে সাথে সাথে আমাদের মান্থে পরিণত হয়ে যাবে, অর্থাৎ 1 জানুয়ারি 2021। এখন আমরা স্যাটারডে করবো ইকুয়েল। এক্সেলে যে কোনো ফাংশনকে কল করতে হলে সবার আগে কল করতে হবে আমাদের ইকুয়েল সাইনকে, ইকুয়েল, দেন আমরা এই তারিখটা 1 তারিখের সাথে +1 যোগ করে দিই, তাহলে কত হলো 1 তারিখ এবং 2 তারিখ। নেক্সট, এখন সানডে হবে আমাদের 3 তারিখ, দেন ইকুয়েল 2 তারিখের সাথে আমি +1 যোগ করে দিই, দেন 3 তারিখ, 3 তারিখের সাথে আমার 1 যোগ করতে হবে +1, 4 তারিখ। এই যে দুইটা আসার পরে যে লাস্ট 4 তারিখ থেকে মাউস ড্র্যাগ করবো আমি, এই পর্যন্ত নিয়ে আসলাম, অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7, 8, 9, 10, অর্থাৎ 9 পর্যন্ত দিলাম। দেন এই কলাম, এই রোটাকে আমরা কপি করলাম, কপি করার পরে দুইটা রোতে আমি কপি পেস্ট করলাম, করার পরে এখানে দেখো আমাদের কত তারিখ পর্যন্ত হলো, 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রথমে আমরা প্রথম ডেটটা আমরা ম্যানুয়াল ভাবে তৈরি করব, তারপর এটার সাথে এক যোগ করব, দেন তারপরে কলামে আমরা কি করলাম, 3 তারিখ, 2 তারিখ সাথে এক যোগ করলে 3, 3 তারিখের সাথে এক যোগ করলে 4, 4 তারিখ থেকে আমি মাউস ড্র্যাগ করলাম, এরপরে কপি করে দিলাম। এখন আমাদের যে মেন কাজটা হবে, যে ফর্মুলাটা দিয়ে আমাদের পুরো ক্যালেন্ডারটা তৈরি হবে, সেই ফর্মুলাটা এখন আমরা কাজ করব। তো সেই ফর্মুলাটা হবে আমাদের লাস্ট যে ডেটটা আছে 23 তারিখ থেকে শুরু হবে। এখন আমি এই যে এখানে হবে, তাহলে রবি শনিবারে এখন আমাদের 23 তারিখ আছে, রবিবার হবে আমাদের 24 তারিখ, তাহলে আমাদের পুরো ফাংশনটা হবে, ফর্মুলাটা হবে ইকুয়েল ইফ, ট্যাব ইউজ করলাম, ইফ দেওয়ার পর লাস্ট যে তারিখটা হবে, যে তারিখ থেকে আমি ফর্মুলাটা ক্রিয়েট করব সে লাস্ট তারিখটা হচ্ছে আমাদের 23 তারিখ, দেন গ্রেটার দেন লেস দেন ডাবল ডাবল কোটেশন দিব, দেন কমা, আবার ইফ ফর্মুলাকে কল করতে হবে, ট্যাব মান্থ, আবার ট্যাব ইউজ করলাম, দেন লাস্ট ডিজিটের তারিখটা আমি সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম, আবার গ্রেটার দেন লেস দেন, দেন আবার মান্থকে আমি ক্লিক করলাম, মান্থ, দেন
আবার লাস্ট ডিজিটের তারিখের সাথে প্লাস ওয়ান যোগ করে দেবো প্রত্যেকটা, আর তারিখের সাথে আমাদের যে ফর্মুলাটা একযোগ হবে সেটা, দেন ক্লোজ করে দিলাম ব্র্যাকেট দ্বারা, দেন আবার হবে কমা বিলো ইফ ফলস, এখন হবে ডাবল ইনভার্টেড কমা, ডাবল কোটেশন, দেন কমা, আবার হবে আমাদের লাস্ট তারিখটা যোগ হবে প্লাস ওয়ান ব্র্যাকেট কমা ডাবল কোটেশন দিলাম, দেন ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম। অর্থাৎ আমি আবার বলতেছি ইফ ফর্মুলাকে ক্লিক করলাম, অর্থাৎ ফর্মুলাকে ইফ দেন লাস্ট ডিজিটটা অর্থাৎ যে তারিখটা আছে তারিখটা উল্লেখ করলাম, গ্রেটার দেন লেস দেন ডাবল ইনভার্টেড কমা ডাবল কোটেশন দেন কমা, আবার ইফ মান্থকে কল করব, মান্থ এটা আমরা যেহেতু মান্থ তৈরি করতেছি মান্থকে, দেন আবার লাস্ট ডিজিট হবে লাস্টের তারিখটা, অর্থাৎ কে হবে আমাদের কলাম এবং বারো হবে আমাদের রো, অর্থাৎ কে বারো, দেন গ্রেটার দেন আবার লেস দেন, আবার মান্থের সাথে প্রত্যেকটা তারিখের সাথে আবার কি হবে একযোগ হবে, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার কমা, আবার ডাবল কোটেশন, কমা, দেন আবার তারিখটার সাথে প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা, ডাবল ইনভার্টার দিয়ে আমি লাস্ট যে ব্র্যাকেটটা ছিল আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করলাম, দেন এন্টার। এন্টার দেওয়ার পর এখানে এই ডিজিটগুলো এভাবে থাকবে যে এই ডিজিট এক্স্যাক্টলি আমাদের যে তারিখগুলো সেটা বোঝা যাবে না, অর্থাৎ এখানে ক্লিক করার পরে এই যে নাম্বারিং জেনারেল যেখানে আছে নাম্বার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে এই যে কাস্টম ডেট, ডেটে যাওয়ার পরে 14 মার্চ 2012 এখানে থাকে, সবগুলা আমাদের এক্সেল ফর্মুলাতে এভাবে থাকবে, দেন ওকে। ওকে দেওয়ার পরে 23 তারিখ থেকে আমাদের 24 তারিখ হয়ে গেছে আমাদের মেন ফর্মুলা, এখন আমি ড্র মাউস ড্র্যাগ করলাম এ পর্যন্ত আসলাম, অর্থাৎ আমাদের 24 তারিখের হলো কিন্তু এখানে কোনো ডেট বসলো না, অর্থাৎ এখানে যে ফর্মুলা প্রত্যেকের আমাদের সেলের মধ্যে কিন্তু ফর্মুলাগুলোটা রয়েছে। তো এখন আমি আবার এখানে ডাবল ক্লিক করব, এই ফর্মুলাগুলোর ভিতরে আমাদের লাস্ট তারিখটা আবার করব, যেভাবে আমরা এখানে দুইটা কলামের সাথে একযোগ করে করলাম ঠিক সেম কাজটা আমরা এখানে করব, 24 জানুয়ারি 2021 সেটাকে ফর্মুলা ইউজ করলাম, দেন আবার করব লাস্ট যে তারিখটা আগে করলাম আমরা 23 তারিখ, এখন করব 24 তারিখ, এটা 24 শুধুমাত্র যেখানে যেখানে পরিবর্তন ছিল লাস্ট তারিখটা আমি ওইখানে পরিবর্তন করব, 24 তারিখ, এখানেও 24 তারিখ, এখানেও 24 তারিখ, দেন এন্টার। অর্থাৎ 24 তারিখের পর আমাদের 25 তারিখ, দেন এখন আমি মাউসটা ড্র্যাগ করব এ পর্যন্ত, এরপর 30 তারিখ, আমাদের জানুয়ারি মাসটা থাকে সবসময় 31 মাস, অর্থাৎ মাউসটা এইখানে এই লাইনটা আমি অর্থাৎ এই সেলটাকে রোটাকে কপি করার পরে সিলেক্ট করার পরে দেন এখানে মাউস ড্র্যাগ করব, অর্থাৎ 31 মাস, অর্থাৎ আমাদের জানুয়ারি মাসটা কি হয়ে গেল 31টা। এখন আমি এই মানটাকে একটু সাজাই, সাজানোটা হবে, দেন আমি এটা জানুয়ারি মাসটাকে এখান থেকে সিলেক্ট করবো, তা আমরা কিন্তু প্রত্যেকটা 1 জানুয়ারি 2 জানুয়ারি এভাবে থাকবে না, দেন এটা সিলেক্ট করার পরে এই যে নাম্বারিং আবার এখানে যাব কাস্টম জেনারেল, এখানে আমি শুধুমাত্র ডি টাইপ করব, দেন ইকুয়াল, তাহলে কি আমাদের মান্থের যে নামটা ছিল জানুয়ারি সেটা চলে গেছে, শুধুমাত্র ডিজিটগুলো রয়ে গেল। আচ্ছা এটাকে আমরা একটু যদি সাজাই, এখান থেকে একটু সাজাই, সাধারণভাবে রাইট বাটন ক্লিক করে আমরা কলাম ওয়েটটা একটু কমাই দিই, এখানে আমি 5 দিলাম 5, অর্থাৎ এটা আমাদের এখন প্রয়োজন নেই, এটাকে আমরা একটু সাজাই, দেন অল বর্ডার জানুয়ারি মাসে একটা কালার দিই আমরা, এটাকে এই ডেটগুলোতে একটা কালার দিলাম আমরা, এই কালারটা ইউজ করলাম, একটু বড় করলাম, আচ্ছা জানুয়ারি মাস। এখন আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি ধরে একটা কলাম বাদ দিয়ে অর্থাৎ সাজানোর জন্য দেখতে সুন্দর দেখার জন্য কন্ট্রোল বি পেস্ট করলাম, করার পরে সেম আবার এগুলাকে আমরা কলাম ওয়েটটা একটু কমাই দিয়ে এখানে 5 দিলাম, দেন ওকে। আচ্ছা জানুয়ারি জায়গার এখন আমরা দিব ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি দেওয়ার পরে, আচ্ছা ফেব্রুয়ারি মাসটাকে আমাদের 30টা হয় না, 28 অথবা 29টা হয়। এখানে দেখা গেছে রবিবারে আমাদের জানুয়ারি মাসটা অলরেডি শেষ 31 তারিখ, তাহলে আমাদের সোমবার হবে কয় তারিখ, 1 তারিখ। তাহলে আমি এই দুটোকে একটু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটাও ডিলিট করে দিলাম, তাহলে সোমবার থেকে আমার 1 তারিখ পড়ে। সোমবার এখানে আমি সিলেক্ট করব, দেন এটাকে বাদ দিয়া এখানে উল্লেখ করে দেব 2 মান্থ। 2 মান্থ মানে ফেব্রুয়ারি স্ল্যাশ 1 তারিখ 2021, দেন এন্টার। অর্থাৎ আমাদের কি হলো, ফেব্রুয়ারি মান্থটা 28 হয়ে গেল। তাহলে আমরা এখানে একটু দেখি তো আমাদের ফেব্রুয়ারি মাসটা কত হয়। ফেব্রুয়ারি মাসটা 28 তারিখ, কিবারে রবিবার। তাহলে আমাদের কি ক্যালেন্ডারের সাথে 2021 ক্যালেন্ডারের সাথে মিল হয়ে গেল। আচ্ছা তাহলে এটাকে আমি আবার কপি করলাম, কপি করে কন্ট্রোল সি আবার এখানে দিলাম, এটাকে একটু কপি করলাম, এটার কলাম ওইটাকে আমরা আবার ফাইল দিলাম সবগুলোর সাথে ম্যাচ করার জন্য। এখানে আমি একটু, এখানে মানতে হবে মার্স, মার্স, দেন আবার রবিবার আমাদের 28 তারিখ, মান্থ শেষ হলো ফেব্রুয়ারি, তাহলে সোমবার হবে 1 তারিখ। আচ্ছা এখানে ঠিক আছে, এখানে শুধু 2 জায়গা 3 দিয়ে দিন, তাহলে কি মান পাঁচ আমাদের 31। আমরা এখানে আবার একটু দেখি তো 31 তারিখ কবে শেষ হলো, 31 বুধবারে, উইনেসডেতে আমাদের শেষ হলো, তাহলে এখন হবে এপ্রিল। তাহলে আমি এই তিনটাকে একটু কপি করলাম, কপি করার পরে ঠিক এখানে রাখলাম কন্ট্রোল বি, অর্থাৎ কপি পেস্ট করলাম। এটা হবে আমাদের এপ্রিল, এটা হবে মে, এটা হবে জুন। আচ্ছা এখানে এপ্রিলে যাওয়ার পরে তাহলে মার্চের কোন তারিখে শেষ হলো আমাদের, বুধবারে, বৃহস্পতিবার 1 তারিখ হবে। তাহলে এখান থেকে আমি এটাকে ডিলিট করলাম, বুধবার পর্যন্ত ডিলিট করলাম, তাহলে বৃহস্পতিবার 1 তারিখ এখানে যাব, দেন এখানে করে দেব 04/04/01/2021, এন্টার। তাহলে এপ্রিল মাস 30টা হয়ে গেল, এপ্রিল মাসের অর্থাৎ ফ্রাইডে শুক্রবারে 30 মার্চ শেষ হলো। তাহলে মে হবে, মে মান্থের আমাদের কয় তারিখ থেকে 1 হবে, অর্থাৎ শনিবার থেকে 1 তারিখ। তাহলে আমি এই তিনটাকে একটু ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, মে মান্থের সেম, এটাকে ডিলিট করে দেওয়ার পরে বলবো 05/01/2021, দেন এন্টার। এখানে আমাদের এখানে উপরে দুটা রো এর মধ্যে যেহেতু সংখ্যা নাই, দেন আমি এখানে একটু কপি করলাম, একটু কপি করলাম, তাহলে আমাদের 31 মাসটা চলে আসলো। আচ্ছা জুন মাসে, তাহলে মে মাসের লাস্ট ডেট কবে, সোমবারে, মঙ্গলবার হবে 1 তারিখ। তাহলে আমি এখানে এটাকে ডিলিট করে দিই একটু, তাহলে মঙ্গলবারে, মঙ্গলবারে এটাকে সেম সিলেক্ট করব, আমরা কি সিলেক্ট করব, তাহলে 06/01/2021, এটা তাহলে জুন মাসের 30। সেম আমরা এটাকে আবার একটু কপি করলাম, এখানে দিলাম, তাহলে জুন এটা দিব একটু, জুলাই, সরি জুলাই এটা দেব, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর দেওয়ার পরে এখন জুনের মঙ্গলবারে, বুধবারে আমাদের ডেট শেষ হলো। এখানে দেখি তো সব ঠিকঠাক আছে কিনা, জুন, জুনের 30 এসে বুধবার, এখানে দেখি জুনের 30 বুধবার, ঠিক আছে। তাহলে জুলাইয়ের আমাদের বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার 1 তারিখ, বৃহস্পতিবার 1 তারিখ এখানে ঠিক আছে, শুধুমাত্র এখানে হবে 7, এন্টার। তাহলে কত তারিখে শেষ হলো,
শনিবারে 30 তারিখ, রবিবার 1 তারিখ হবে। এটাকে আমি একটু ডিলিট করে দিলাম, রবিবার 1 তারিখ। এখানে হবে 08/01/2021, এন্টার 30। তাহলে আগস্ট কি হলো, মঙ্গলবারে আমাদের মান্থ শেষ হলো, তাহলে বুধবার হবে 1 তারিখ। এখানে আমি ডিলিট করে দিলাম বুধবারে, এখানে হবে তাহলে এখানে 9 হবে, 9/1/2021 সেপ্টেম্বর। এটা কি একটু সেম, আমি আবার একটু কপি করলাম, সি কপি করা এখানে দেব সেম সেপ্টেম্বর, এটা হবে অক্টোবর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। অর্থাৎ সেপ্টেম্বরে আমাদের মান শেষ হলো কিভাবে, বৃহস্পতিবার, তাহলে অক্টোবর হবে শুক্রবার 1 তারিখ। তাহলে এই দুটোকে আমি একটু ডিলিট করে দিই। দেন এখানে হবে তাহলে 10/10 মান্থ তারিখ, ওকে। এখানে অক্টোবরের সেম, আমি আর একটু কলাম বাড়াইতে হবে আমাকে, এখানে কপি করলাম, এর মাউন্টটা একটু ড্র্যাগ করলাম, অর্থাৎ অক্টোবরের 31 তারিখ, অর্থাৎ অক্টোবরে আমাদের সোমবারে মান্থ শেষ হলো, নভেম্বরে রবিবার থেকে কি হবে, মঙ্গলবার থেকে তারিখ গণনা হবে। তাহলে মঙ্গলবার থেকে আমাদের 1 তারিখ, এখানে আমি উল্লেখ করব 11 মান্থ 1 ডেট 2021, নভেম্বর এত, তাহলে নভেম্বরে বুধবারে মান শেষ হলো, ডিসেম্বরে কত হবে বৃহস্পতিবার থেকে, তাহলে এখানে আমি এটা ডিলিট করে দিলাম। দেন এখানে হবে 12/1/2021, অর্থাৎ ডিসেম্বরে আমাদের শনিবারে মান্থটা শেষ হবে। আমরা একটু দেখি তো, ডিসেম্বর ডিসেম্বরে ফ্রাইডে শেষ হলো, কেন এখানে কি বলছিল কোথায় একটু দেখি তো, এই তো আমাদের ভুল থেকে এনেছিল, সেপ্টেম্বরে বৃহস্পতিবার ছিল, ডেট আমাদের ফ্রাইডে হবে 1 তারিখ, তাহলে ফ্রাইডে 1 তারিখ হবে, এখানে আমাদের ভুল ছিল, 1 তারিখ এখানে হবে, তাহলে আমি এগুলো ডিলিট করে দিলাম। এখানে হবে আমাদের অলরেডি, তাহলে জুন জুলাই, এটা হবে 7, 8, 9, 10, 10 মান্থ 11 1, এখানে একটা মাউস ড্র্যাগ করলাম, সরি এখানে একটা মিস্টেকের কারণে এরকম হলো। আচ্ছা তাহলে এখানে সোমবার মান্থ শেষ হলো, মঙ্গলবার 1 তারিখ, কন্ট্রোল জেড দিলাম, আবার কন্ট্রোল জেড, সরি এখানে একটা মিস্টেক হলো, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছিল, একটা ডেট আমরা এর আগে অলরেডি বাড়তি লেখার কারণে এখানে একটু সমস্যা হলো, এখন ঠিক হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ফর্মুলাটা ছিল জানুয়ারি মান্থ এবং ফেব্রুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারি মান্থে আমরা ফর্মুলা দিয়ে তৈরি করতে একটু সময় লাগবে, দেন এরপর আর কোনো সমস্যা না, প্রত্যেকটা মান্থের প্রথম ডেটটা আমাদের উল্লেখ করতে হবে, কত নম্বর মান্থ, 12 মান্থের ভিতরে, যেমন জানুয়ারি হচ্ছে 1 নম্বর মান্থ, ফেব্রুয়ারি হচ্ছে 2 নম্বর মান্থ, মার্চ রয়েছে 3 নম্বর, এপ্রিল 4, মে 5, জুন 6, জুলাই 7, অগস্ট 8, সেপ্টেম্বর 9, অক্টোবর 10, নভেম্বর 11 এবং ডিসেম্বর 12, অর্থাৎ প্রত্যেকটা ডেটের প্রথম তারিখটা আমাদের উল্লেখ করে দিতে হবে।
অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের শুক্রবার 1 তারিখ থেকে অর্থাৎ 2021 সালের ক্যালেন্ডার শুরু, এবং ডিসেম্বরের শুক্রবারে এখানে অলরেডি আমাদের মান্থটা শেষ। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী নতুন করে টিউটোরিয়াল নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।